কেউ থামাও, কেউ থামাও, ওরে ওরে, সারা পৃথিবী ঘুরছে, আমি মরে যাবো, তম্বন নয় মরে যাবো এবার, ওরে কেছিস, ওরে আমার থামা, আরে ঘুরছে কেন, আমার থামা, রে আমার থামা, তোদের বন্ধু ওই নচ্চার ভূতটা খুব বদমাইশি শুরু করেছে, দারুণ মারামারি শুরু করেছে, মাথা কি বনবন করে ঘুরছে রে এখনো, এই দেখ আবার বদমাইশি করছে, আবার শুরু করেছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো 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 রণদীপ বলো, একটা বিশেষ দরকারে ফোন করলাম অনুপ বাবু। হ্যাঁ কে, কি কথা বলছো বলো বলো বলো। আমি রুমির সাথে একবার দেখা করতে চাই আজই। আজই রুমির সঙ্গে? আচ্ছা রুমি কোথায় যাবে বলো। ওকে কোথাও পাঠাতে হবে না, আমি আপনাদের বাড়িতে আসবো। আমাদের বাড়িতে? আমি না শুনবো না, বিশেষ প্রয়োজন আছে আমার। না না রণদীপ শোনো না ভাই, আমি বলছিলাম কি আমাদের বাড়িতেই তো। কথাটা রুমিকে জানিয়ে দেবে। এই রণদীপ শোনো, কি ব্যাপার বলো দেখি, বিষম খাচ্ছ, এই যে জল খাচ্ছ। জিলিপি হঠাৎ কি জরুরি দরকার হয়ে পড়লো বলতো? রণদীপ রুমির সঙ্গে হঠাৎ কি জরুরি দরকারে কথা বলতে চাও? না 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 না, কিচ্ছু বলা যাবে না, জিলিপি দলের সব ওই বেটা ভূতকে জানিয়ে দেবে। বেটা ভূত একবারে যাচ্ছে তাই কাণ্ড শুরু করেছে, কিন্তু হঠাৎ ছগলের কথা লিখলো কেন? নিশ্চয়ই কিছু একটা করছে ভূতটা। আমি বুঝেই গেছি, আমি বুঝেই গেছি, এবারে রণদীপ আঙ্কেল আসছে, রণদীপ আঙ্কেল আসছে, আমি কোনো ম্যাজিক করবো না, আমি কোনো ম্যাজিক করবো না। আমি তো জানি কেন আসছে, মিষ্টি মিষ্টি বলবে, বিয়ে করবে না। তোমাকে আমি বিপদের মুখে ঠেলে ফেলে দিতে পারি না রুমি, কিছুতেই না। বিক্রমের মতো একটা ভোজদের ছেলেকে তুমি বিয়ে করতে পারো না, সরি ওর মতো একটা ছেলে রণদীপকে হারাতে পারে না, এটা আমার জন্য অনেক বড় একটা অপমান হবে, আর এই অপমান আমি কিছুতেই মেনে নেব না রুমি। আপনাকে না আমি সম্পূর্ণ একটা আলাদা ধরনের মানুষ মনে করেছিলাম, কিন্তু 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 কি রুমি, ওই ছেলেটা তো দেখছি পুরোপুরি তোমার ব্রেন ওয়াশ করে দিয়েছে। বিয়ের পর ওই ছেলেটা যাতে তোমার আশেপাশেও না আসে সেটা আমি দেখব। আপনি না বলেছিলেন আমার ইচ্ছের বিরুদ্ধে আপনি আমাকে বিয়ে করবেন না? বলেছিলাম, তখন তো আমি বিক্রমকে চিনতাম না। আপনি পুরোপুরি আমার দাদাদের মতো, দরকার পড়লে জোর করেও আপনি বিয়ে করতে পারেন। ইয়েস জোর করে, আমিও তখন ভেবেছিলাম যে তোমার দাদারা জোর করে তোমার বিয়ে দিতে চাইছে, আর এটা ভেবে আমার খুব খারাপও লেগেছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে কেন তারা এই বিয়েতে জোর করেছিলেন। সত্যি রুমি তোমার রুচিটা না খুবই নিচু, আর তোমার ভালোর জন্যই আমরা সবাই মিলে এই ডিসিশনটা নিচ্ছি, এখন খারাপ লাগলেও না পরে ঠিক বুঝবে। বাস অনেক হয়েছে, আর কথা বলার দরকার নেই তো, শুনুন আমার ভালো মন্দ আমার ফিউচার সেটা সেটা আমার ব্যাপার, আর এই নিয়ে আমি আপনার কাছ থেকে কোনো জ্ঞান শুনবো না। আমি না এরপর কিন্তু নিজেকে আর সামলাতে পারবো না, আমার মুখ থেকে অনেক খারাপ কথা বেরিয়ে যেতে পারে, সেটা শোনার আগে দয়া করে আপনি এখান থেকে চলে যান, চলে যান, আমি বলছি চলে যান। বাপরে বাপরে বাপ,
হতচ্ছাড়া ভূত, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে রুমির ঘরে ঢুকেছিস। রুমি আর রণদীপের মধ্যে যে কথাবার্তা হচ্ছে এটা কেঁচিয়ে দেওয়ার জন্যে। দেখি কি করিস তুই। আমি গোল আটকাবো, আটকাবো গোল, কিছুতেই গোল দিতে দেবো না, গোল আটকাবো আমি। দেখি কি করে গোল দেয়, দেখি। আপনি কি ভাবলেন? আমি ভেবেছিলাম ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ক্ষমা চাওয়ার দরকার নেই। রুমি বিয়েতে রাজি হয়ে গেছে। এবার তো কোলাকুলি করতেই হবে। এসো এসো এসো, রণদীপ আমার কি চুরি মারলো? আমি তো রণদীপকে বন্ধু ভেবেছিলাম, বন্ধু ভেবে ওর কাছে হেল্প চেয়েছিলাম, আর ও কি করলো? আর কাউকে চাই না, আমার আর কোন সান্ত্বনা চাই না, কিছু চাই না। পিপি তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ মিষ্টি পিসি। পিপি ভুতু তোমার কথায় কষ্ট পাচ্ছে, ভুতু পিপি তোকে ওইভাবে বলেনি। কেন রে ভুতু, কেন রে তুই আমায় সেদিনকে পালাতে দিলি না? তাহলে তো আজ এমনটা হতো না। না এখন তোর কোনো আশাই বেঁচে নেই। আর কেন না, আমি তো আছি। আমি তোমার সাথে বিক্রম আঙ্কেল পিঠে টেবুই দেব। সবার বলিস না রে ভুতু, আর বলিস না, দিদিকে শুধু শুধু আরো কষ্ট দেওয়া হবে, সেটা হবে না। কি হবে না চাচা, বলে কি হবে না, বলো বলে কি হবে না, বলো না। ও মা, তোমার সারা শরীরে এত সুন্দর গয়না আর কানে এরকম বাড়িতে পরো দুল পড়ে আছো কেন? ওমা তাই তো, তুই কানে ওটা পরে রয়েছিস কেন, খোল। আমি কানেরটা খুলতে পারবো না, আমি কানেরটা খুলবো না। আর কোনো চিন্তা নেই, এবার দেখো না কেমন মহা ম্যাজিক করে।